কার্যত চাপে পড়ে দাম কমালো কেন্দ্র অবশেষে পেট্রোল ডিজেলের দাম বেশ কিছুটা কমলো এই নিয়ে সাধারণ জনতা থেকে শুরু করে পেট্রোল পাম্পের কর্মীরা ঠিক কি বলছেন সে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী আমরা দেখাবো সেই প্রতিবেদন একদমই কেন্দ্রীয় সরকারের যে দাম কমানোর ব্যাপারে অনেকদিন ধরেই বলা হচ্ছিল কিন্তু কোনোভাবেই মুখে কুলু পেটেছিল এবং ওইব নৈবচ একটা নীতি তারা অবলম্বন করেছিল অবশেষে ৪৫ দিন টানা ৪৫ দিন দাম বাড়ার পর অবশেষে দাম কমালো কেন্দ্রীয় সরকার এবং প্রায় ৯.৫ টাকা দাম কমেছে পেট্রোলের এবং ৭ টাকা দাম কমেছে ডিজেলের এই পুরো দাম কমানোর ফলে এক্সাইজ ডিউটিতে ৮ টাকা কমেছে পেট্রোলের দাম ৯ টাকা কমেছে পেট্রোলের দাম এবং তার সঙ্গে সঙ্গে ডিজেলের দাম সেটাও কিন্তু প্রায় ৭ টাকা কম হয়েছে এক্সাইজ ডিউটির ছাড়ের ফলে এবং তার জন্য গতকাল রাতে নির্মলা সীতারামন মেল করে তিনি জানিয়ে দিয়েছিলেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি সাংবাদিক বৈঠকও করেছিলেন এবং সেখানে টুইট করেও তিনি জানিয়েছেন যে এইভাবে দাম কমানো হয়েছে এবং তাতে অবশ্যই খুশি সাধারণ মানুষ অবশ্যই খুশি আমরা দেখতে পাচ্ছি এবং তেল ভরতে এসে আজকে কিন্তু মুখে হাসি আজকে রবিবার শহরে ছুটির দিন অনেকেই আসছেন তেল ভরতে এসে কতটা স্বস্তি মিলেছে সেটা জানবো পেট্রোল ডিজেলের দাম অনেকটাই কমেছে আজকে তেল ভরতে এসে কি দেখলেন কতটা ভালো লাগছে আমি তো দেখতেই নি প্রাইস ওয়াইজ आज बहुत सारा दाम घटा है तो कैसा लग रहा है रिलीफ लग रहा है कि कुछ नहीं अच्छा है पूरा कंट्री के लिए अच्छा है सब ये डीजल और पेट्रोल की वजह से सब आइटम्स का दाम बढ़ गया था अब थोड़ा सा हो सकता है कम होगा संभावना है তো দাম কমাতে অবশ্যই স্বস্তি এখানে যারা কর্মীরা রয়েছেন পেট্রোল পাম্পে যারা কর্মীরা কাজ করছেন তাদের কাছে একটু জানবো কত হারে দাম কমেছে ৪৫ দিন ধরে দাম বাড়ছিল অবশেষে দাম কমলো কতটা হারে কমেছে কি বলবেন আপনার এখন যে কমেছে সে ভালো কমই করেছে পেট্রোল মধ্যে ৯.০৯ কমলো ডিজেল মধ্যে ৭.০৭ কমেছে আর পাওয়ার মধ্যে আপনার ৮.৮৪ কমেছে এখন চার্টটা আমরা দেখাবো এখানে আমরা চার্ট দেখছি যে ১১৬ টাকা কিংবা ১৫ টাকা করে পেট্রোল বিক্রি হচ্ছিল গতকালও সেই হারেই লোক যারা কিনেছেন পেট্রোল নিয়েছেন কিন্তু আজকে এক ধাক্কায় আমরা দেখতে পাচ্ছি ১০৬ টাকায় নেমে গিয়েছে ১০৬.১ পেট্রোলের দাম এবং ৯২.৭৪ ডিজেলের দাম হয়ে গিয়েছে অনেকটাই হেরফের ডিজেলও প্রায় ১০০ টাকা চলে গিয়েছিল এবং পেট্রোল সেটা কিন্তু প্রায় ৬.৫ টাকা কমেছে কমে দাঁড়িয়ে ১০৬.১ দাঁড়িয়েছে পেট্রোলের দাম এবং সেই অবশ্যই একটা খুশির হাওয়া সব মহলেই রয়েছে যারা পেট্রোল নিতে আসছেন একবার জানবো তাদের কাছ থেকে একটু যদি কথা বলা যায় আচ্ছা পুলিশের পক্ষ থেকে উনি গাড়ি নিয়ে এসেছেন তাই উনি কথা বলতে চাননি অনেকেই যারা আছেন পেট্রোল পাম্পে এখন আজকে যেহেতু রবিবার সপ্তাহে ছুটির দিন অনেকেই বেরোন না গাড়ি নিয়ে বেলা করে আসেন অনেকেই তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পেট্রোলের পাম্পে এখন এই মুহূর্তে ফাঁকা তবে অবশ্যই অনেকেই খুশি এবং যেটা জানিয়ে রাখা দরকার যে শুধুমাত্র পেট্রোল পাম্পই নয় পেট্রোলের সঙ্গে সঙ্গে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সেটার দাম কিন্তু বেড়ে যায় অর্থাৎ পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাজারের দাম চাল ডাল তেল এই সমস্ত কিছু ময়দা আটা সমস্ত কিছু দাম আকাশ ছোঁয়া ছিল সেই দাম কমবে এমনটাও কিন্তু আশাবাদী অনেকেই কমতে পারে যদিও চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের চাপে পড়ে কিন্তু কেন্দ্রীয় সরকার এই কাজ করেছে এমনটাও কিন্তু বলছেন বিরোধীরা তবে এইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নিত্য প্রয়োজনীয় সামগ্রী যারা নিত্যদিন দোকান বাজারে আসেন তাদের কাছ থেকে আমরা জানবো যে তাদের কি অবস্থা তাদের কি মতামত অর্থাৎ শুধুমাত্র যে পেট্রোল পাম্প তা নয় যারা রোজকার দিন বাজার গট করে তাদেরকেও জানতে হবে তারা পেট্রোলের দাম কমেছে তাহলে কি একটু আশা করছেন যে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমবে হ্যাঁ উচিত তাই যে যদি মানে আমাদের বাজারটা তো নির্ভর করে ডিজেল পেট্রোলের ওপরে তা সেখানে যদি কিছুটা দাম কমে আশা করাই যায় যে সব জিনিসেরই দাম কমবে কিছুটা এখন বাজারে বেরোন কি অবস্থা দেখেন এখন বাজারে আগুন জ্বলছে অ্যাকচুয়ালি এখন বাজারে আগুন জ্বলছে যে জিনিসটা ১০ টাকা দাম ছিল সেই জিনিসটা এখন ৮০ টাকা ৯০ টাকা দাম আছে বাজারে এখন বাজারের অবস্থা খুবই খারাপ পেট্রোল ডিজেলের দাম কমায় কি একটু স্বস্তি মিলবে তাহলে অবশ্যই আশা তো করাই যায় এই দামটা যদি স্টে করে সেটাই কি চাইছেন আমি অন্তত ব্যক্তিগতভাবে চাইছি দামটা আরেকটা কিছুটা কমুক কারণ সাধারণ মানুষের তাহলে উপকার হবে
আরো কিছুটা দাম কমার কথাই কিন্তু সাধারণ মানুষ বলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, আজকে রবিবার, একদমই বলা যেতে পারে ছুটির দিন এবং স্বস্তির দিন বলা যেতে পারে। একদিকে আবহাওয়া স্বস্তি দিয়েছে, গতকালে কালবৈশাখীর পরে তাপমাত্রা ফেরফের হয়েছে, কিন্তু আজকে একই সঙ্গে পেট্রোল ডিজেল সেটাও কিন্তু একই সঙ্গে স্বস্তি দিচ্ছে সাধারণ মানুষকে এবং অনেকটাই বলা যেতে পারে রিলিফ বোধ করছে। তবে সাধারণ মানুষ এটা জানছে, ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল, সেক্ষেত্রে বলা হচ্ছিল বহির্বিশ্বে যেহেতু যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এবং সেই অজুহাত দিয়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সেটা কিন্তু হুহু করে বাড়তে শুরু করেছিল, এবং তারপরে কিন্তু কোনোভাবেই পেট্রোল ডিজেলের দাম একেবারেই কমানো হয়নি। যদিও এই যে এক্সাইজ ডিউটির ওপর ছাড়, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতেই ছিল, এটা বহুদিন আগেই তারা করতে পারত। এখন মোদী সরকার বলছেন যে জনগণ সবার আগে, কিন্তু এতদিন তাহলে সেটা কোথায় ছিল? এতদিন রীতিমতো নাবিশ্বাস হয়ে ছিল জনগণের, এবং শুধুমাত্র এটাই নয়, এর থেকেও আরো খানিকটা কমানো যেতে পারত দাম, এটাও কিন্তু বলছেন। ক্যামেরায় সন্দীপ সমীর সঙ্গে সুদীপ্তা চৌধুরী, কলকাতা টিভি।